এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সভাকে জেমেছি। আজকের দিন 25 অক্টোবর, দিন বৃহস্পতিবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করবো, যে বিষয়ে শিখবো, এ হচ্ছে প্রজ্ঞার মাধ্যমে শক্তি। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্রের বিষয়ে, কী কারণে পাঠ করবো, হিতোপদেশ 24:5। আসো আমরা পাঠ করি। সাহসী লোক বলবান, কিন্তু যার জ্ঞান আছে সে একজন শক্তিশালী লোকের থেকে ভালো। উপদেশের বইয়ে আমরা পড়ি যে একটি ছোট শহর ছিল যেখানে অল্প সংখ্যক লোক ছিল, আর একজন মহান রাজা তার বিরুদ্ধে আসে ঘোড়া করে আর চারপাশে বড় বড় ফান্দা তৈরি করলেন। যখন সেখানে একজন দরিদ্র জ্ঞানী লোক পাওয়া গেল আর সে তার বুদ্ধি দিয়ে শহরটিকে উদ্ধার করল, তবে সে গরিবের কথা কেউ মনে না রাখল না। তারপরে আমি বললাম, হিতোপদেশ 9:14-16 পড়লে লিখা আছে যে একটা ছোট শহর যাতে অল্প লোক ছিল, এক মহান রাজা আর বিরুদ্ধে ঘোড়াও করল আর তার বিরুদ্ধে একটা বড় ঢালু বান্ধ তৈরি করল। তাই আমার সিদ্ধান্ত, শক্তির থেকে প্রজ্ঞা ভালো, কিন্তু দরিদ্র লোকের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয়েছে এবং তাকে কেউ শুনেননি। রাজার শক্তির চেয়ে দরিদ্র জ্ঞানীর বুদ্ধি বেশি উপকারী ছিল এবং দরিদ্র মানুষের বুদ্ধি দিয়ে শহর বিতরণ করা হয়। একটি বাসে করে একদল লোক আনন্দ ভ্রমণ যাচ্ছিল, কিন্তু হঠাৎ পাশে বসা দুই নারীর মধ্যে প্রচণ্ড হাঙ্গামা শুরু হয় এবং ড্রাইভার বাস থামাতে হয়েছে। হর্টগুলের কারণ কী ছিল? একজন মহিলা জানালা খুলে রাখতে চাইছিলেন যাতে তিনি তার বাতাস পাতে পারেননি। সে বলছিলেন যে সাঁড় উদে মারা যাবে বায়ু চলাচল ছাড়াই। অন্য মহিলা জানালা বন্ধ রাখতে চাইছিলেন, সে বলছিলেন যে ঠান্ডা বাতাসে মারে যাবে। একটি ছোট তর্ক হিসাবে যা শুরু হয়েছিলেন তা একটি বড় লড়াইতে পরিণত হয়েছিলেন। অন্য গোষ্ঠীর সদস্যরা সে মহিলার যে কোনো একটি পক্ষে ছিল একটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং দেখে মনে হয়েছে তারা একে অপরাধকে আঘাত করতেন। দলের একজন জ্ঞানী ব্যক্তি সমস্ত হয়েছে দেখে ওর বললেন, আমার সবাই আনন্দ ভ্রমণের জন্য অনেক মূল্য দিয়েছি এবং এই দুইলা মহিলা পুরো দলের জন্য এত সমস্যা রাখো যাতে একজন মারা যান, আরও আধা ঘন্টা জানালা বন্ধ রাখুন যাতে অন্য ব্যক্তিটিও মারা যাও এবং আমরা আমাদের আনন্দ ভ্রমণ চলিয়ে যেতে পারি। যখন তার জ্ঞানী কথাগুলি শুনলেন দরিদ্রকে নিস্তব্ধ এবং তারা যারা অব্যাহত, রাজা নবুকদনেশ্বর তার জ্ঞানী ব্যক্তিদের হত্যা করার আদেশ দিয়েছিলেন, যদিও তারা সেই স্বপ্ন বলতে এবং ব্যাখ্যা দিতে অক্ষম হয়। কিন্তু কেউ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারেনি, কৃতিপক্ষে এবং নবুকদনেশ্বর ক্রোধ। কিন্তু দানিয়েল ঐশ্বরিক প্রজ্ঞা ছিল, কিন্তু রাজার কাছে গিয়ে সময় চাইলেন। তারপরে তিনি তার বন্ধুদের সাথে ঈশ্বরের দরবারে প্রার্থনা করলেন। শেষ পর্যন্ত তিনি রাজার স্বপ্ন ও তার ব্যাখ্যা জানালেন এবং সেই কারণে রাজা বেবিলনের সমস্ত জ্ঞানী বিতর্কের জীবন রক্ষা করছিলেন। ঈশ্বরের সন্তান, একজন জ্ঞানী ব্যক্তি শক্তিশালী, আপনার সমস্ত কাজ সম্পাদন করার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন, তা বড় বা ছোট হোক না কেন। যদি তোমাদের মধ্যে কারো অভাব হয় তাকে প্রভুর কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করুন এবং তিনি আপনাকে এটি প্রদান করবেন। যাকোব 1:5 ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এই যে উপদেশক 7:19। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। জ্ঞানী মানুষের প্রজ্ঞা শক্তিশালী, একটি শহরে 10 জন শাসকর থেকেও বেশি শক্তিশালী। আজকে পবিত্র বচনগুলো পড়ার জন্য প্রভু যীশু পড়বার সঙ্গে সভাকে আশিস করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।